মর্নিং, মন্দারমণিতে আমাদের আজকে সেকেন্ড দিন। আমরা সারা রাতে প্রায় জেগেছি, একটু শরীরটা খারাপ লাগছিল, এদিকে ঘুমিয়ে গেছিলাম, সানরাইজ দেখতে যাচ্ছি এখন, আর এদিকে সবাই রেডি হচ্ছে। এই যে মেয়ে আমাকে একটুখানি হেয়ার স্টাইলে হেল্প করছে, আর বাকিরা সব রেডি হয়ে ওদিকে আরও রেডি হচ্ছে, আর দু একজন রেডি হয়ে বসে আছে দেখাচ্ছি, সব রেডি হচ্ছে। গুড মর্নিং, এই যে ম্যাডাম দেখান, দেখান একটু, দেখান মুখটা, দেখান রেডি হচ্ছে, রেডি হচ্ছে, ঘরের অবস্থা দেখুন, কালকে কি এসেছিলাম আর কি, খুব এনজয় করেছি, খুব মজা করেছি। আমাদের ভিডিও আপনাদেরকে শেয়ার করব, তখনই বুঝতে পারবেন যে কী হারে ছুটি আনন্দ করেছি আমরা। হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়া বিচ রিসর্টে আসুন, এনজয় করুন, থাকুন, খাওয়া দাওয়া থেকে থাকা খাওয়া দুর্দান্ত সুবিধা। আমরা এখন সবাই রেডি হয়ে চললাম নিচে, নিচে আসছে, পিছে লেডিস বাহিনী, ঘাসি রানী বাহিনী আসছে, এই যে পঞ্চপাণ্ডব, পঞ্চকর্ণ, আমরা যুদ্ধ জয় করতে, যুদ্ধ জয় করতে, এই যে বন্ধুক, বন্ধুক হাতে আছে, কেমন লাগছে আমাদেরকে? আমাদের ড্রেস একই ড্রেস, কালার আলাদা পড়েছি এবারে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করবেন, অনেক বেশি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, সঙ্গে থাকুন আরো নতুন নতুন জায়গায় ভ্রমণ করার জন্য। পরবর্তী ডেস্টিনেশন এখন তো বলবো না, পরে জানাবো আপনাদেরকে। এই যে সবাই ফটো নিজেদের করার জন্য, এই দেখুন সবাই নিজের নিজের ফোন খুলে ফেলেছে। এই যে আমার তুমি রেডি হচ্ছে স্ট্যান্ড নিয়ে, কানে চাই ঝুমকো মালা, ফুলের দোলা, আমি আমরা খুব ভোর ভোর সি বিচে চলে গেছিলাম, দেখতেই পাচ্ছেন পুরো ফাঁকা, এখনও সেরকমভাবে লোক আসেনি কেউ। প্রথমটা একটু ভয় ভয় লাগছিলো, তারপরে আস্তে আস্তে ফটো শ্যুট করার জন্য সব ভয় কেটে গেল। অবশ্য ভয়ের কিছু নেই, আমরা যে বিচটার সাথে ছিলাম সেই বিচটায় মানে ভীষণ সিকিউরিটিটা খুব ভালো, যার জন্য অসুবিধা নেই। এই যে মেয়ে এখানে ভিডিও করছে, চারিদিকে সব সেট করছে, আমার বান্ধবীরা সবাই ফটো তুলছে, ব্যস্ত সবাই। মেয়ে আমাদের একটা ভিডিও শ্যুট করে দিয়েছে, এটা পরে রিলসে দেওয়া হবে গান দিয়ে। এখন আপনাদের এটা একটা গান দিলেই এটা একটা রিলস হয়ে যাবে। সমুদ্রের জলটা এখন বাড়ছে, সি বিচটা আস্তে আস্তে ঢেকে যাচ্ছে, আবার 11টার পর সি বিচটা ফাঁকা হয়। এখন এবার আমাদের ফটোশ্যুট হয়ে গেছে, আমরা চলে যাব, যেটা চলে যাচ্ছে এখন চা ব্রেকফাস্ট করব। এখন আবার ফটোশ্যুট হবে, এই যে আমার মেয়ে সবাইকে রেডি করছে, সব এরা খাবে, ব্রেকফাস্ট করবে। যমুনা ফাস্ট ফুড সেন্টার,
তোমরা এমনি করো, আমরা ব্রেকফাস্ট করে রিসর্টে সব কিছু পেমেন্ট করে বড় ঢেউটা আসুক দাঁড়াও এসে বসেছিলাম। তো দীপ জানিয়ে দিই আর রেখার আরেকবার স্নান করা বাকি ছিল, তো ওরা হোটেলের রুমে আরেকবার গিয়েছিল রুমে, তাই সেই ফাঁকে আমি আর মধুমিতা আমল তাবল নাচ করছিলাম। যেমন তাই প্রথমেই বলেছি এক এক ভিডিওতে যে আমরা পাগলামির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছিলাম, এখানেও সেই পাগলামি হচ্ছে, গানের কথা নেই শুনেই বসে যাচ্ছি, গান গাইছি, বিশাল নিজেদেরকে গাইতে পারছি। আপনাদেরও আমাদের এই ভিডিও নিশ্চয়ই ভালো লাগছে। আমাদের হয়ে গেছে, এখন আমরা ফিরছি, সবাই যে যার ব্যাগ প্যাকিং করে নিয়েছে। এই যে লাগেজ বলে না, আসতেও তারা নেই, যেতেও তারা নেই, খুব এনজয় করলাম। এই যে সবার গোছানো হয়ে গেছে, জল এসছে। তো আমাদের মন্দারমণি ট্রিপ এখানেই শেষ হলো, আমরা চাউলখোলা থেকে আবার বাস ধরবো। আমরা টিকিট রিজার্ভেশন করেই এসেছিলাম, যার জন্য কোনো অসুবিধা হয়নি। এখন গাড়ি ঠিক হয়ে গেছে, গাড়ি করে 12টার সময় বেরিয়ে যাব, ওখানে 1:30 বাস, একদম সোজা নিজেদের বাড়ি। আবার একটা নতুন কোনো জায়গায় হ্যাঁ দেখা হবে আপনাদের সাথে, প্ল্যান হলে আপনাদেরকেও শেয়ার করব। কেমন লাগলো আমাদের ব্লগ, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই। আপনাদেরকেও বলছি, যদি কেউ মন্দারমণি আসেন ইন্ডিয়ান বিচ রিসর্টে আসবেন, খুব ভালো, ওদের নিজস্ব জায়গাও আছে, নিচ দিয়ে নিচে এনজয় করতে পারবেন, রাত্রেও এনজয় করতে পারবেন। হ্যাঁ, প্রাইভেট বিচ আছে, অসুবিধা নেই। যেটা গুগল ম্যাপে দেখা যে বিচ নেই ওটা নয়, আপনারা দেখতে পারবেন। টাটা আসবেন, আপনারা এসে এনজয় করবেন, ভিডিও ছাড়বেন, আপনারা আমরাও দেখবো। আমাদের আরেক দেবজানিদি স্নানে গেছে, তাই জন্য এখানেই ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ, মন্দারমণি ট্রিপ হয়ে গেল, আমরা ফিরে যাচ্ছি, আমরা ফিরে যাচ্ছি, নিজে চললাম স্থলে যাচ্ছি, অটোতে করে আমরা বাড়ি যাচ্ছি, আমরা বাসে করে ফিরছি। এই মেয়ে ঘুমিয়ে পড়েছে, এই যে ঘুম ঘুম করছে, আর এইদিকে দুজন ঘুম ঘুম করছে, এই যে মেয়েদের ঘুম ঘুম করছে, আমরা সেরকম কিছু খাবার খেয়ে আসিনি, টুকটাক খাচ্ছি, টুকটাক খাচ্ছি, একদিনই আমাদের মুখ চোখের অবস্থা। ভিডিও জুড়ে শুরুই পাকলামি, এতক্ষণ পাকলামি সহ্য করার জন্য থ্যাংক ইউ।